জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন পাইঁ উষ্ম হয়েছে রাজনৈতিক বাতাবরণ। দশ বর্ষ পরে পুঁ জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচন হওয়ার যাওয়ার সারা দেশের নজর রয়েছে। একাকি ক্ষমতা হাসল লক্ষ্যে থাকা বিজেপি জারি করেছে নির্বাচনী ইস্তাহার। কেন্দ্র গৃহমন্ত্রী অমিত শাহ দলর নির্বাচনী ইস্তাহার জারি করেছেন। এই অবসরের শাহ স্পষ্ট করে দিয়েছেন যে ধারা 370 এবে ইতিহাস, এই ধারা আউ ফেরিব না। কাশ্মীর পণ্ডিতঙ্ক প্রত্যাবর্তন ও পুনর্বাস পাইঁ যোজনা। জম্মু ও কাশ্মীর পাইঁ বিজেপির নির্বাচনী ইস্তাহারে রয়েছে অনেক লোভনীয় প্রতিশ্রুতি। আতঙ্কবাদ যোগু কাশ্মীর পণ্ডিতঙ্ক সমেত সমস্ত বিস্থাপিতঙ্ক পাইঁ বিশেষ যোজনা আরম্ভ করিবাকু প্রতিশ্রুতি দেইছি দল। ক্ষমতাকু আসিলে টিকা লাল টপলু বিস্থাপিত সমাজ পূর্ণবাস যোজনা আরম্ভ করিব বিজেপি। এই যোজনা দ্বারা বিস্থাপিতঙ্ক নিরাপদ প্রত্যাবর্তন ও থইথান নিশ্চিত করা যিব। জম্মু ও কাশ্মীর আতঙ্কবাদর সম্পূর্ণ মূলপোচ্ছ পাইঁ বিজেপি চেষ্টা করিব। ক্ষমতাকু আসিলে জম্মু ও কাশ্মীরে আতঙ্কবাদ নেই এক শ্বেতপত্র জারি করিবাকু প্রতিশ্রুতি দেইছি বিজেপি। আতঙ্কবাদ পাইঁ কেউ মানে দায়ী তাহা শ্বেতপত্রে উল্লেখ করা যিব। অনেক লোভনীয় প্রতিশ্রুতির ইস্তাহার বিজেপির নির্বাচনী ইস্তাহার বা সংকল্প পত্রে রয়েছে অনেক লোভনীয় প্রতিশ্রুতি। পিএম কিষান যোজনায় জম্মু ও কাশ্মীর চাষীঙ্কু প্রতিবর্ষ 10,000 টাকা দিয়েযিব। পরিবারর সবুঠু বরিষ্ঠ মহিলাঙ্কু প্রতিবর্ষ 18,000 টাকা দিয়েযিব বলি বিজেপি প্রতিশ্রুতি দেইছি। জম্মু ও কাশ্মীর যুবকঙ্কু প্রতি মাসরে 10,000 টাকা ইউপিএসসি ও জেকেপিএসসিসি পরীক্ষা প্রস্তুতি পাইঁ দিয়েযিব। যাতায়াত পাইঁ ছাত্রমানঙ্কু মাসিক 3,000 টাকা দিয়েযিব। এসহ জম্মুরে আইটি হব প্রতিষ্ঠা করা যিব বলি বিজেপি নির্বাচনী ইস্তাহারে উল্লেখ করা যাইছি। 10 বর্ষরে স্থিতি বদলিথিবা শাহাঙ্ক দাবি। নির্বাচনী ইস্তাহার জারি করে অমিত শাহ কইছন্তি যে জম্মু ও কাশ্মীরে স্থিতিরে গত 10 বর্ষরে আসিছে অনেক পরিবর্তন। জম্মু ও কাশ্মীর আতঙ্কবাদর আড্ডারু পর্যটন আড্ডা পরিণত হয়েছে। আতঙ্কবাদর ইকোসিস্টমকু ভাঙ্গিবারে সফল হয়েছে বিজেপি। বিরোধী ন্যাশনাল কনফরেন্সকু টার্গেট করেছন্তি শাহ। ন্যাশনাল কনফরেন্স ধারা 370 পুঁ লাগু করিবাকু কহুছি। তেবে বিজেপি এহা হেবাকু দেব নাহি বলি কেন্দ্র গৃহমন্ত্রী কইছন্তি। ধারা 370 এবে ইতিহাস বলি কেন্দ্র গৃহমন্ত্রী কইছন্তি। বিরোধী দল কেবল তুষ্টিকরণ রাজনীতি করুছন্তি। এই তুষ্টিকরণ হি বিচ্ছিন্নতাবাদর কারণ হইছি। কংগ্রেস ভলি এক জাতীয় দল ন্যাশনাল কনফরেন্স দেশ বিরোধী ইস্তাহারকু কেমিতি সমর্থন করুছি বলি প্রশ্ন করিছন্তি শাহ। জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচন পাইঁ এই মাস 18, 25 এবং অক্টোবর পহিলারে ভোট গ্রহণ হব। ধারা 370 হটিবা পরে প্রথম থর পাইঁ জম্মু ও কাশ্মীরে নির্বাচন হওয়ার যাচ্ছি। রিপোর্ট ওড়িশা সংবাদ।